हेलो एंड अ वेरि वार्म वेलकम टू अनन्या रान्नाघर। आज के अंडेका फांडार रेसिपिर मध्य निये एसेछि डिमेर झाल। आमरा माछेर झाल सबाई जानी, किन्तु आमार रान्नाघरे शिखे निन किभाबे बानाय डिमेर झाल। शुरू करछि डिमेर झाल। प्रथमे गैसटा अन करी। आगे एकटु सर्षेर तेल दिए डिमटाय नून हलुद माखिए भेजे नेब। तेलटा जतक्षण गरम होच्छे आमी एकटु नून हलुद माखिए नेब डिमे, आर हलुद। ভালো মতন কোট হয়ে গেলে নুন হলুদ মাখানো ডিমগুলো আমি একে একে করে ভেজে নেব। ডিমে নুন হলুদ মাখিয়ে ওটাকে ভাজলে সুন্দর একটা রং আসে। আমাদের বাঙালি রান্নায় ঝাল বা ঝোল যাই করা হোক, আগে মাছ বা মাংস বা ডিম ভেজে নিতে হয়। এই সেম প্রসেস ফলো করে কিন্তু মাছের ঝালও বানানো যায়। এটা হচ্ছে ডিমের ঝাল। বেশ লাল লাল হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে তুলে নেব। এটাতে আরেকটু তেল অ্যাড করব। দিয়ে যেই রকম ভাবে মাছের ঝাল হয় সেম ভাবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝাল বানাবো। কালো জিরে দিলাম, এবারে টমেটো কুচি করে কাটা, আর সঙ্গে আছে লঙ্কা। একটা টিপ বলি, লঙ্কার এন্ডগুলো ভেঙে দিলে লঙ্কাটা আর স্প্ল্যাটার করে না, নয়তো মুখে চোখে ছিটিয়ে যেতে পারে। একটু জল দেব, নালে পোড়া লেগে যেতে পারে। দেব একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা। যেহেতু এটা ডিমের ঝাল, অনেকটাই লঙ্কা যাবে। আপনি যদি ঝাল না খেতে পারেন একটু কম করে দিতে পারেন। এইটা হচ্ছে একটা খুব সিম্পল মশলা। এটাতে না আছে পেঁয়াজ, না আছে রসুন, না আছে আদা, কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আর রঙটাও হয় টুকটুকে লাল। এবারে এটাকে আমি একটু ঢেকে দেব, যতক্ষণে টমেটোটা একদম গলে যাবে আর একটা গ্রেভির মতন তৈরি হয়ে যাবে। জলটা শুকিয়ে গেছে নিশ্চয়ই, দেখি কি অবস্থা। পারফেক্ট। সো এটাই চাইছিলাম, টমেটোটা গলে গেছে। এখন আমি দেবো আরেকটু টমেটো পিউরে। এই স্টেপটা আমি অ্যাড করছি কারণ এটা আরেকটু ট্যাঙ্গি হয়ে যায় সসটা। আর এতে যাবে এবার ভেজে রাখা ডিমগুলো। যদি গ্রেভি চাই তো একটু জল অ্যাড করতে পারেন, আদারওয়াইজ এরকম মাখা মাখাও খুব ভাল লাগে খেতে। যেটা যাবে এরপরে সেটা হলো বিট অফ মাস্টার্ড অয়েল, কাঁচাই হবে এটা। একদম সেই ঝাল রান্নার যে এফেক্টটা সেটা আসবে। আর ধনে পাতা দিয়ে গার্নিশ করে শেষ করে দিলাম। ডিমের ঝাল রেডি। রেডি করে ফেলেছি আন্ডেকা ফান্ডার একটা স্পেশাল রেসিপি, ডিমের ঝাল। যদি মাছ বা মাংস না খান কিংবা যদি একটু বাজেটে যেতে চান, ডিম ইজ আ ভেরি গুড কোয়ালিটি প্রোটিন আর সস্তাও। সো আন্ডেকা ফান্ডাকে ইগনোর করবেন না, ডিমের ঝাল বানান আর খান। খাওয়ান, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব টু অনন্যা রান্নাঘর।